Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon. Friends, আপনাদের অনেকে ডাউট থাকে এই টাইপের ডিজাইন কিভাবে তৈরি করা লাগবে, তাই আমি ভরাট ফুলটি তৈরি করার জন্য একটা বরফি তৈরি করেছি। এখন এই বরফির যে কর্নারটা রয়েছে তার ঠিক এক ঘর নিচের দিকে নেমে দুটো ঘর নিয়ে একটা ফোর তুললাম। এরপর চারটে ঘরের একটা ফোর এবং এখন ছটা ঘরের একটা ফোর তুলে আমাদের ডিজাইনটি তৈরি করা স্টার্ট করলাম। এখন নিচের দিক থেকে একটা ঘর বাড়িয়ে চারটে ঘরের একটা ফোর তুলেছি। এখন ওপর থেকে জাস্ট একটা করে কমাবো এবং নিচের থেকে একটা করে বাড়াবো। এইভাবে আমি ফোর তুলতে থাকবো। তো আপনাদের অনেকেরই ডাউট থাকে, অনেকেই কমেন্ট করেন যে পরের ফুলটা কিভাবে তৈরি করা লাগবে, তাই আমি একবারে তৈরি করে দেখিয়ে দিলাম পরবর্তী স্টেপটায় ঠিক আপনারা কিভাবে ডিজাইনটি তৈরি করবেন। তো এখন আমি এইভাবে নিচের দিকে ফোর তুলতে থাকছি। তো এইভাবে আগে বড় বক্স তৈরি করে তারপর আপনারা ফ্লাওয়ার ডিজাইনটা তৈরি করবেন মাঝখানে, সেটাও তৈরি করা দেখিয়ে দেবো কিভাবে করতে হবে। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো এখানটায় ফোর তোলা হয়েছে, মোটামুটি এখানটায় 25টা মতন ফোর আছে। চাইলে আপনারা 24টাও করতে পারেন, জাস্ট একটু হেরফের হবে সাইজের জন্য, তাছাড়া আর কিছু না। তো এখানে মোটামুটি লাস্ট অবধি চলে এসেছি। আগের বরফির যে দুটো ঘরের একটা ফোর ছিল তার ঠিক মাঝখানে এইভাবে ফোরটা উঠেছে, তাই আমাদের হাইয়েস্ট ফোর সংখ্যা চলে এসেছে। এখন আমি ঠিক আগের মতো করে এই সাইডটায় ফোর তুলে নিচ্ছি। তো এই সাইডটায় ঠিক ততক্ষণ ফোর তুলবো যতক্ষণ না আমরা চারটে ফোরের যে লাইনটা শুরু করেছিলাম সেই পর্যন্ত আমার সেলাইটা উঠছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন। দেখতেই পাচ্ছেন অনেকটা আমি অফ স্ক্রিনে করে নিয়েছি, এখন জাস্ট লেভেলটা মেনটেন করছি। সেম লেভেল বরাবর এলেই আমি যেই ছটা ফোরের লাইনটা ছিল সেটা তৈরি করব। তো তার জন্য এখানটা এভাবে মেপে মেপে আমি ফোর তুলে নিলাম। আমি প্রত্যেকটা লাইনেই দেখছি, কারণ এটা অনেক বড় একটা বরফি শেপ, তাই যাতে ঠিকঠাক ওঠে। 2 4 6 এই হিসাবে এখন আমি ছটা ঘরের একটা ফোর তুললাম, এরপর চারটে ঘরের একটা ফোর এবং লাস্টে দুটো ঘরের একটা ফোর। তাহলে এই কর্নারটা তৈরি হয়ে গেল। এখন আমি ঠিক নিচের মতো ওপরের অংশে স্টিচ করব এবং এখানটাই দেখতেই পাচ্ছেন চারটে ঘর নিয়ে একটা একটা করে ফোর উঠছে এবং নিচের দিক একটা করে ঘর আমি কমাচ্ছি, ওপর দিক থেকে বাড়াচ্ছি যাতে ডিজাইনটা ওপরের দিকে ওঠে। এবং নিচের যে লেভেল বরাবর আমি স্টিচ করেছিলাম ঠিক সেম লাইন বরাবর আমার এখানে সেলাইটা যাবে। আপনারা যদি 24টা ঘরের করেন তাহলে এখানটায় 24টা ফোর তুলবেন চারটা ঘরের। তো আর যদি 25টা করেন তো অবশ্যই এই জায়গাটায় 25টা ফোর তুলবেন। তো এই জায়গাটা এখন আমি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেকটা আমাদের তৈরি করা হয়ে গেছে এবং হাইয়েস্ট পয়েন্টটা তৈরি করে কিন্তু নিচের সাথে মাপ দিয়ে নেব যে ঠিকঠাক আসছে কি না। তো এখন আমি প্রায় হাইয়েস্ট পয়েন্টের কাছাকাছি চলে এসেছি, তাই এখানটায় মাপ করে দেখে নিচ্ছি যে সেম লাইনে আছে কি না। তো একটা ঘর বাকি আছে দেখে যা বুঝতে পারছি, তাই এই জায়গায় আমি প্রথমে একটা ফোর তুলছি, এরপর আরেকটা ফোর তুলে নেব, এরপর সেলাইটিকে আস্তে আস্তে এক ঘর করে নিচের দিকে নামিয়ে নেব। তো এই জন্য এইভাবে ফোর তোলা স্টার্ট করেছি। এখন ঠিক ততক্ষণ ফোর তুলব যতক্ষণ না একদম কর্নার পর্যন্ত আমাদের সেলাইটা ঠিকঠাকভাবে বসে যাচ্ছে বা শেষ হচ্ছে। তো এখন আমি এই বরফিটা পুরো কমপ্লিট করে নিচ্ছি অফ স্ক্রিনে। তো দেখতেই পাচ্ছেন সেলাই ভুল যায়নি, তাই বক্সটা ঠিকঠাক এসছে। এখন ঠিক এর মাঝখানে সেন্টারের ঘরটা খুঁজে নেব।
তো এইভাবে আমি সেন্টারটা খুঁজে নিলাম, যে এই যে মাঝখানে ঠিক ফোর, এখানে এক লাইন, এবং এই সাইডে যে দুটো ফোরের জয়েন্ট হয়েছে সেখানে এক ফোর। তো এরপর আমি কি করেছি, এই যে সেন্টারের ফোরটা থাকছে সেখান থেকে এইভাবে লাইন করে নিয়ে এর ঠিক এই যে কোনাকুনি দিক বরাবর দুটো ঘর সরে গিয়ে এখানে একটা ফুটো করে রাখলাম। এবং এখন আমি এখান থেকে ফোর তুলে নিচ্ছি, প্রথমে দুটো ফোরের সরি দুটো ঘরের একটা ফোর তুলব। তো তার জন্য এখানে লম্বালম্বিভাবে আমি ফোরটা তুলছি, যদি ইয়েলো কালারের লাইন নিতাম তাহলে আরভাবেই তুলতাম। তো যেহেতু সেন্টার থেকে কোনাকুনি দিক বরাবর দুটো ঘর ছেড়ে তৈরি করছি, তাই মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা থাকবে, দুই তারপর তিন তারপর চার, এবং এখন পাঁচটা ঘরের একটা সরি দুই তারপর তিন চার, এবং এখন আমি পাঁচটা ঘরের একটা ফুট তুলছি, এবং এখন আমি ছটা ঘরের একটা ফুট তুললাম, এরপর আমি সাতটা ঘরের একটা ফুট তুলব, এবং হাইয়েস্ট এখানে আমি আটটা ঘরের আরেকটা ফুট তুলব। নিচের সাথে ম্যাচ করে ফুল তুলছি আমি এখানটায়, তাই এখানটায় ফোরগুলো সেম থাকবে। তো এখন আটটা ফোরের আটটা ঘরের আমি পাঁচটা ফোর এখানটায় তুলে নেব। এটা আমাদের আটটা ঘরের পাঁচটা ফোরের লাস্ট লাইনটা, এবং এরপর আমি ছটা ঘরের একটা ফোর তুলছি এবং তারপর চারটে ঘরের একটা ফোর। তাহলে এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। এখন সেমভাবে এর উপরে আরেকটা পাপড়ি আমি তৈরি করে নিচ্ছি। এখন জাস্ট আমি কালার চেঞ্জ করে করে এক একটা পাপড়ি তৈরি করব। যেখানে দুটো ফোর তুলেছিলাম ফার্স্ট, তার ওপরেই এইভাবে পাপড়িটা তৈরি করছি, তাই প্রথমে দুই তারপর তিন এবং এখন চার, এবং এখন আমি পাঁচটা ফোরের একটা লাইন করছি, এরপর আমি ছটা ফোরের একটা লাইন করছি, এখন আমি সাতটা ফোরের একটা লাইন করে নিচ্ছি, এবং এরপরে আমি আটটা ফোরের পাঁচটা লাইন পরাপর করে নেব। এখন ছটা ফোরের একটা লাইন করছি, এরপর চারটে ফোরের একটা লাইন করলে এই পাপড়িটা কমপ্লিট হয়ে যাবে। সেমভাবে আরও পাপড়ি তৈরি করব, যেহেতু আড়াআড়িভাবে ফোর দেখানো হয়নি, তাই এখানটায় আমি আবার দেখিয়ে নিচ্ছি। এই যে লাস্ট আমরা পিঙ্ক সরি ইয়েলো কালারের যে ফুলটা পাপড়ি তৈরি করলাম, তার ওপরের অংশের থেকে এভাবে দুটো ঘর আড়াআড়ি দিক বরাবর নিয়ে এইভাবে ফোর তুলছি, এবং এরপর এই জায়গাটা পুরো কমপ্লিট করে নেব। পুরো একই রকম ফোর সংখ্যা দিয়ে এই জায়গাটা তৈরি করে নিচ্ছি। এরপর আমাদের বাকি যে আরও পাপড়ি রয়েছে সেগুলো আমি অফ স্ক্রিনে মোটামুটি তৈরি করে নিচ্ছি, তবে তার আগে এখানে ইয়েলো কালারের আরেকটু দেখিয়ে নিচ্ছি কীভাবে উঠছে, এরপর আমি বাকিটা পুরো অফ স্ক্রিনে দেখিয়ে নেব। তো ফ্রেন্ডস, এখন পুরোটা অফ স্ক্রিনে করার পর ফুলগুলো এরকম লাগছে দেখতে। তো এরপর আমি কি করব, এর মাঝখানে গ্রিন কালারের উল দিয়ে এভাবে বকুল ফুলে যে বড় ক্রস হয় সেটা তৈরি করে নিচ্ছি। চাইলে এখানটায় আপনারা বকুল ফুলের যে সেলাইটা সেটাও করতে পারেন, কিন্তু খুবই কম জায়গা, তাই আমি এটাই করছি। তো এখানের ক্রসটা হয়ে গেল, এখন নিচের অংশে ক্রস করছি। তো এই জায়গাটা তৈরি করার পর আমি পরের অংশটা তৈরি করব। এখন কি করে ভরাট করতে হবে সেটা দেখাবো, তাই হোয়াইট কালারের উল নিয়েছি, এবং এই যে জয়েন্টের অংশ এখান থেকে প্রথম ফোরটি তুললাম। এখানে কোনো রকম কাউন্টিং করছি না, জাস্ট আমি একটা একটা করে ঘর সরিয়ে নিচ্ছি, যাতে আমার এখানটা একটা ছোটো মতো বরফির আকৃতি হয় দুটো পাপড়ি নিয়ে। তাই এখানটা এইভাবে দুটো ফোর লাস্ট তুলবেন, তাহলেই দেখবেন মোটামুটি ভরাট হয়েছে। এরপর আমি জাস্ট এই পাপড়ির থেকে নিচের দিকে যে ফোরগুলো উঠেছে সেখানে লম্বা লম্বা করে এইভাবে ফোর তুলে নেব, তাহলেই কিন্তু আমাদের এই জায়গাটা ভরাট হয়ে যাবে। চাইলে আপনারা অন্য কালার দিয়েও ভরাট করতে পারেন, তো আমার কাছে হোয়াইটটাই ভালো লাগলো, তাই আমি হোয়াইট কালার দিয়েই ভরাট করেছি। এখানে চাইলে আপনারা কিন্তু পাপড়ির ঠিক নিচের যে ফোরটা রয়েছে সেখান থেকেও ফোর তুলতে পারেন, বা পাপড়ির নিচে যে ঘরগুলো রয়েছে সেখান থেকে। তো এক্ষেত্রে আমি প্রথমে ফাঁকা দিয়েছি, কিন্তু পরবর্তীগুলোতে দেখতে পাবেন যে পাপড়ির যে লাস্ট ফোরটা রয়েছে তার ভেতর থেকে ফোর তোলা। এটা হাইয়েস্ট ফোর ছিল, এখন জাস্ট এইভাবে
ভরাট করে নিচ্ছি। খুব ইজি একটা সেলাই, খুব টাফ কিন্তু না, আপনারা চাইলে খুব ইজিলি করতে পারবেন। তো এখন আমি এটা করে নিচ্ছি পুরোটা। তো দেখতেই পাচ্ছেন একটা সাইড মোটামুটি পুরো তৈরি হয়ে গেছে। এখন জাস্ট বরফিটা আমি পুরো কমপ্লিট করে নিচ্ছি এবং এর পরবর্তীতে এর কর্নারে আড়াআড়ি দিক বরাবর করে আমি স্টিচ করব। এবং যেহেতু আমরা আড়াআড়ি দিক বরাবর সেলাইয়ের ডাইরেকশনটা চেঞ্জ করেছি, তাই একটুখানি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি ঠিক কীভাবে এখানটা স্টিচটা যাবে। বাকি যে ঘরগুলো আপনারা কিন্তু ইজিলি ফিল আপ করতে পারবেন। আশা করি অনেকটা দেখানো হয়ে গেছে এবং আপনারা এর দেখে আইডিয়া করে নিয়েছেন কিভাবে স্টিচটা করতে হবে। তাই বাকিটা আমি অফস্ক্রিনে রেখেছি এবং এরপর ফুল ডিজাইনটা দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।